2021 বর্ষ বাজেটে যে সকল পণ্যের দাম বাড়বে সেগুলো হলো আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, বডি স্প্রে, প্রসাধনী পণ্য, আমদানি করা জুস, খাদ্য, মদ, সিগারেট, এমনকি আমদানি করা ফল, সবজি, মাশরুম, বাদাম, এই সব কিছুরই দাম বাড়ছে 2021-22 বাজেটে। আর যে সকল পণ্যের দাম কমছে এই বাজেটে সেগুলো হলো মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, কৃষি যন্ত্রপাতি, দেশে তৈরি গাড়ি, টেলিভিশন, এসি, এলইডি বাল্ব, পিপিই, মাস্ক, স্যানিটাইজার ও চিকিৎসা সরঞ্জাম। এছাড়া দেশীয় জুতা, প্লাস্টিক পণ্য, শিল্পের কাঁচামাল, খেলনা, দেশে তৈরি ফ্রিজ, মাছের খাবার, পোলট্রি ফিড, ক্যান্সার ওষুধের কাঁচামাল, টাইলসের কাঁচামাল, স্টিল, সিমেন্ট, মোটরসাইকেলের যন্ত্রাংশ, দেশীয় ওয়াশিং মেশিন, কম্প্রেসার, কম্পিউটারের কাঁচামাল, এলপিজির কাঁচামাল, এই সকল পণ্যেরও দাম কমছে 2021-22 বাজেটে।